চোখে হবে চার, তুই দিকে যাই যদি তুই পরিবার, পড়বে রে গোলক ধাধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ। জগরাজাটি নাই মারামারি নাই, সবাই সুন্দর ভাবে খাড়াইয়া বড্ড দিয়ে চললাম। হেই মনে করিয়া হ্যাজনে মাঠে গিফট লই আইছি। গিফট? তোমার চিন্তা ভাবনা কিন্তু ভালো। গিফটটা কি? কেক। কেক পাইস কই? কে বানাইছি? তো কেক ঘর থেকে? হে কেক এনে দিয়ে কইছি, কেকটা খান আর মোর লগে মিষ্টি মিষ্টি কথা কন, আর এই দুই ফ্যামিলির যে দ্বন্দ্ব হেই একটা বিড়েই খেলো। তুমি কি চাও কি করতে কয়ের? তোমার খুব জ্ঞানী মনে করতাম, এখন তো এই ছাগলের যতটুকু জ্ঞান আছে সেইটুক নাই। ওরা তো মোবাইল একটা ঠেলেট করতাম, অত নেই পরিচিতি। মুই কে? মুই শুকুর ফোর ফোরটি লাইন, দুইটা প্লাস মাইনাস তার, খালি ধর্ম একটা ধারা দেবে, পরানটা যে কোন দিতে বাইরে দেবে, নিজে তো টাকা পাইবে না। তুমি খুশি এরকম করলে? হন মোবাইলে ঝাড়ি দিলে তো মুই দেখবো না। এই দেখো রাগের সরে পেশার উঠে আমি কি বেল কাঁদতে লাগছি। তুমি এখনই হারে বলা মোর এষ্ট কর আগে, আরে বলাই বোর সামনে গেড়িটা ধরে বটে বাচ্চা বাবু। ওরে মাথারি মাথা গরম করা যাইবে না, যেখানে বড় গেঞ্জা মাথা কুল করিয়ে কাম করতে হয়। হ্যাঁ চুপ থাকো, এই কুল কুল তুমি ফুটিয়ে যাও, আমি সাইজ করিয়া আমি তোমাকে ডকুমেন্ট সহ প্রমাণ দেবো। কে বাইরে যাম কো? ইস মাথারি কি করি বুঝাই, আমি যখন হ্যাঁ শেষ মু এত শিক্ষা করবো তাই বাইসটাই বাগনাইবে। তখন যদি ডাকাই ডাকাত তুই দিয়ে কয় ফিটকর করে যাবা কোথায়? তুমি তো বুধেই পড়ে যাবো রাস্তায়, ওই তো পাতলা কত লোক আছে, দুই নম্বর মাতারি ভালোবাসো মরে, কে খাও আরেকজন সাকলা মকলাস তো অপমান করছে। মুই তো ঢেকির তলে দিয়ে সেই সে রস বাইর করিয়া সাত ওয়ালাই দিতাম তোর সুব্য মাতারি। আর মুই এত বোকা, মুই এই বাড়িতে মধ্যে আইন দিয়ে এই বাড়ির মানুষকে পিঁড়ি আই। হ্যাঁ আর হাঙ্গা বছর মুই এই জেলখানে তাই কি ব্যাপার? এত কত কে কোনো আওয়াজ টাওয়াজ পাই না কে? এবার এই মানুষকে এই প্রচলনের কাজে বাইরে গেছে, যাক এই ফাঁকে মুইও ফাটি। নিজের ঘরে খাইয়ে বোনের মোস্তার আবু। আবে কি করবে লাগছো? তোমার বোন ববলি আমার যাইতে উব গেলা, আমি কি অন্যায় করছি নাকি আসামি যে তার কাছে যে আমি চোরি কম? কেন আপনি আসামি হবেন কেন? আপনি তো কোনো ভুল করতেই পারেন না। আমার আপু ভুল করেছে, আপনাকে সরি বলার জন্য বাড়িতে ডেকেছি। ওই মা এ চেরিগুলা কি কইতাছে? ভুল করছে আমার বাড়িতে নিয়ে চোরি কইব গেলা? তার চোরিটা তুমি কয়ে চলে যাও তাইলে তো হয়। কেন আপনি কি ভয় পাচ্ছেন বাড়িতে যেতে? না সেটা না ভয় পাবো কেলা, তোমার বোনকে বাগনা ভাল্লুক হাউক করে কামড় মারবো, আমি সেটা ভয় পাই না। আর আমি তো সম্মাজের সত্তার, তুমি ভালো করে যাও, আমি চলিত পোলা, আমি যাইবার আগে সাতবার চিন্তা করব যাওনটা ঠিক হবে কিনা। কেন সাতবার চিন্তা করে যেতে হবে কেন? আরে বাবা সামনে মনে কর নির্বাচন, তোমার কাকা নির্বাচন করবার লাগছে, আমার মামু করতেছে, আমাকে বাড়িতে চিত্র নাকি মুনমুনাইছে, এইলে উত্তেজনা চলতেছে, তোমার মামু করতে জানি করতে কি আর লইছে আইনা কইতেছে আমার বন্ধু, এটি হচ্ছে জো বাইডেনের বন্ধু, এটি হচ্ছে মনে করো বারেক আমার আত্মীয়, এইটা নায়িকা ও সিরের বোন, এইটা নায়ক জসিমের, এইটা হচ্ছে ইলিয়াস কাঞ্চনের চাচা, এইসব কয়া সে আবার পরিচয় দেয়। আমি ময়মনসিংহ শিল্পপতি ক্যাফতুল্লাহ কাদা, তোমার চাচা তো একটা চাপাবাজ, আর তোমার বোনগুলা যে কেমন সেটা আমি নাই কই যজ্ঞা। আমি যাওয়ার পর মনে এইটা যে কও যাবেন না তো? গ্যাঞ্জামের জন্য যাবো না, তাছাড়া তোমার বোন যদি বাড়িতে গেলে কয় আমি আপনার লাইক করি আসেন একটু কথা কই, তখন এই জায়গাতে প্রেম সৃষ্টি হইব, একটা ঝামেলা সৃষ্টি হওয়ার পরে দুই পরিবারের মধ্যে, বুঝার পারছো কি কইছি? ঠিক আছে
আপুর সরিটা আমি আপনাকে বলে দিলাম, সরি। কিন্তু আপু যে আপনাকে পছন্দ করে ওটা বাদ দিয়ে আপনাকে আমি ধরলাম। এখন বলেন যাবেন কি না? আবে ছেড়ে কি করতে হচ্ছে? যাবেন কি না বলেন? আজকে আমার সাথে গেলেন না তো, সেটার জন্য আপনাকে অনেক পস্তাতে হবে। আমি এক্ষুনি আপুকে সবকিছু বলবো। কত রকমের মানুষ কত স্টাইলে ভাড়াইছে, কেউ লইতে হারে কেউ লইতে হারে না, কে খাইতে হারে কে খাইতে হারে না। আপনাকে দেখি খুব মায়া লাগে রে ভাইয়া। চাইছিলাম যে আমি করে দুঘাটায় ভিক্ষা দেয়, কিন্তু এখন আয়ো তো ভূমি করতে মারিল। অসুবিধা না ভাইয়া, দোয়া করে দেয় যাতে আজকে আপনার কথা লাগা পড়ে যায়। ভাইয়া আমরা তো দুজনকে কোনায় জানে দেখছি, আয় কোনায় যেন দেখছি, পেছ পরিচিত পরিচিত লাগে আর ই কোনায় দেখছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক, নোয়াখালী, কক্সবাজার বাজার, চিলট, ময়মনসিং, তাহলে কোনায় দেখছি না? আপনার কথা দেখছি কোনায়? আপনার কথা পরিচয় কি আর ইউ, আপনারা কে কোনান তো নাইছেন? আপনাকে চিনা চিনা লাগে, পরিচিত 100% কোনায় যেন দেখছি আপনাকে। ভাই আমার মাইটা পয়েন্ট বানিয়ে দিছে। কি গা কে আপনাদেরকে মারছে? আয় একজন মানে ফকির কমিটির সভাপতি, আমাদের সংগঠনের লোকদের গায়ে হাত তুলবো, এতের আত্মীয় আয় আস তারেক মনে বাগাদি বালামো, নাম কি বলেন পরিচয় দেন। একটু প্লিজ আমাকে একটু হেল্পিং হেল্পিং কোনায় দেখছি প্লিজ। আমি আমি বলছি আমি প্লিজ আসলে হয়েছে কি আমরা যখন পুলিশের ড্রেস পরা ছিলাম কত দেখা হয়েছে স্যার, আপনারা কেন বাড়ানি যারা তা আসি যারা বস 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 কে গা, আমরা তো বিপদে পড়ে গেছি বস। বেতন পাই জানেন তো, আমরা ঘুষ খাই না, এখন পেট বাঁচাবার লিগে ভিক্ষা করতেছি। বিশ্বাস করেন আমাদের বাসায় একটা সাদা কালো টেলিভিশন পর্যন্ত নাই, সৎ পথে চলেছি, কিন্তু ওই যে অনেক খুন হয়ে গেছে, তার মধ্যে জাল টাকার সিন্ডিকেট কাউকে ধরতে পারি নাই,
আমাদের চাকরি চলে গেছে, এখন পেটের দুটো ভাতের জন্য এখন আমরা ভিক্ষা করে বেড়াচ্ছি, কেউ ভিক্ষাও দেয় না। বুঝতে পারছি বুঝতে পারছি, তো তোরা চাকরি চলে গেছে কেন, তোরা ইচ্ছাকে তুই দুলাবাই কেন, আমাকে কি বলি ডাকছে, বস বস না, সুন্দর করে বল, চা চা সার, হ্যাঁ সার না, সার হচ্ছে কি কয় ইন্ডিয়ান সার না, দেশি সার, চা সার সার। এখন তোমাদের জন্য আয় কি করতে পারি, এখন হয়েছে কি সার, আপনি একটু আমাদেরকে ট্রেনিং দিয়ে একটু ভিক্ষাটা শিখায় দেন, যাতে একটু খায় দেয় চলতে পারি, বুঝি সারা ব্যবসা, বুঝি সারা ব্যবসা কেন, ওকে ওকে হলো, এখনকার জামানায় কাউকে বিশ্বাস করতে পারি না রে ভাইয়া, বলুন ওয়ান মিনিট, একটা জরুরি কথা তুমি শুনতে চাইতেছো না কিল্লাই, এই তুই পিছন দেখালে ডাকস কেন, ডাক ডাক দেশকে সেতে নে, আমি বললাম না যে আমি বাজারে যাবো, বাজারে যে আমি ইলেকশন করতেছি এটা ঘোষণা দিবো, আমি ইলেকশন করার ঘোষণা দেওয়ার পরে তোর কথা আমি শুনবো, এর আগে আমি কোনো কথা শুনবো না। কাকু তুমি যদি আর এই জরুরি কথাটা না শুনো তাইলে কিন্তু তুমি এই নির্বাচনে হাস করতে পারবে না। এই কুফার ঘরের কুফা, এর মতো নির্বাচন করলাম না, এখন মতো ঘোষণা দিলাম না, এর মধ্যে কিছু পাশ করতে পারব না, একের থাপ্পুজের তোর দাঁত ফেলা দিবো, কুফার ঘরের কুফা, কিসে কি 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 করবি কা। আরে কাকু এই যে আর লগে দুগা থাকতো না বোম্বে, তো নাচছি শাহরুখ খানের জনি চ্যাপলিন, এই যে জনি চ্যাপলিন মান্নার সুরে কথা কইতো, ডিপ জলের সুরে কথা কইতো, তারপরে মিশা সদাগরের সুরে কথা কইতো, এই হলো আজ্ঞা। তো আর্টিস্ট মানুষ, সে তো আমার নির্বাচনই করবো, কার নির্বাচন করবো, আরে বড় করে স্টেজ বানাবো, স্টেজে সেটা গান টান করবো, চুটকি টুটকি করবো, মানুষজন জমবো বেশি, বুঝছ না। কাকু তোমার ইলেকশন উপলক্ষে সে আর স্টেজ পারফরমেন্স করতে পারবো না, আমি যদি চুটকি কইতে কয় হে কইতে বাধ্য, হে কইবো, মানুষ শুনবো, হাসাহাসি করবো, আমার নির্বাচনে প্রচারণা হইব। আরে তোর সমস্যাটাকে আমি তো বুঝতে পারতেছি না। আরে সে কেমনে করবো, সে তো মার্ডার হয়ে গেছে। বিকজ মার্ডার হয়ে গেছে, মাই গড, এখন এখন কি হইব। কাগু রাত্রির বেলা কে জানি জনি চ্যাপলিনকে মার্ডার করি বাগানের মধ্যে ফলাই রাখছে, আর দিনের বেলা পুলিশ আসছে, ডিবি আসছে, আসি তার লাশ গেল ওই যে পোস্টমর্টম করতে গেছে। ওই তুই এই ঘটনা আগে করলি না কে, ও ও আমার মাথা তো কিছুই খেলতেছে না। আচ্ছা এই মার্ডারটা কে করতে পারে তোর কি ধারণা? কাকু কে আর করবো, এই যে আঙ্গ গ্রামে আঙ্গ এনটি পার্টি আছে না, চেয়ারম্যান পরিবার কেফায়তুল্লাহ কাদা আর তার 22টা ওই যে টিমরাজ লগে দুগা সন্ত্রাসী রাখে, এরা ছাড়া আর কে করব। হ্যাঁ আমারও ধারণা তাই। কাগু পুলিশ তো সন্দেহ করতেছে আঙ্গ মির্জা পরিবারের লোকজন রে, ইয়ার হরে দি এই যে চেয়ারম্যান পরিবার আছে তার ওই যে কেফায়তুল্লাহ কাদা চেয়ারম্যান ইলেকশন করব, তারও সন্দেহ করতেছে, আবার শেখা স্বপনের বউ নুসরত ইলেকশন করব, তারও তো সন্দেহ করতেছে, কি একটা ঝামেলা। কিন্তু কাগু আর মনে হইতেছে কি এই কেফাতুল্লাহ কাদার ইঙ্গিতেই সব ঘটনা ঘটছে। ওহ জনি চ্যাপলিন বড় ভালো ছেলে ছিল, আমার খুব পছন্দের ছিল, এখন আমার নির্বাচন করাটা ফরজ হয়ে গেছে, আগে ইলেকশন করবো, ইলেকশনে পাশ করবো, তারপরে কেফাতুল্লাহ কাদার বিচার আমি করবো। আরে কাগু নির্বাচনের আগে মার্ডারে যদি কোনো একটা সুরা না হয় তোমার নির্বাচনে ক্ষতি হইব। রাখ ক্ষতি কিসের ক্ষতি, সৌদি আরবের খেজুর মন্ত্রী আমার বন্ধু, আমি এগুলো ডরাই, আয় আয় আমার সাথে আয় বাজারে নামো, আয়। এই যে তুই তুই কখন চলা,
বগজলা বুদ্ধাবাড়া বন্ধরা বাপ দেন তোকে এখন যেটা বলবো মনোযোগ দিয়ে শুনবা থাল এখন ভিক্ষা করতে বলে না কেউ এই ধরনের বং বাংলাদেশে না পৃথিবী সব দেশে ব্যাকে করি আইছে এখন ধরে খাই গেছে এটা বা নতুনত্ব তৈরি করতে হবে আচ্ছা এই যে আজ তোর শিক্ষা গ্রহণ করাম এটা তো আপনি আওসা লাগছে তোরা আপনি আওসা কি দিবি কি তোমা এখন এই রং রং সারি দি ফাইনাল কথা আসো দেখো তোমরা যদি কোনো চাকরি বাজ করতে আর দেখো আমরা যা ইনকাম করব বস অর্ধেক আপনার বস 50-50 কিন্তু আমি তো আরেকজনকে 50-50 দিব বস কি চার বলতে বলছি আর চার 50-50 ইয়েস চোচুইচ ওকে ফাইন আমার এটা ভালো লাগছে মানে হিসাবটা ভালো লাগছে কিন্তু আমি 50 তুমি 50 কিন্তু এরে তুই যদি 50 লস এত তো ব্যাকাই ভালাইব কোদার কাছে মানে মিডিয়াম চেয়েছে রাতি না এখন কামের কথা দেখে ভাই আমি পৃথিবীর এমন কোন দেশ নাই এমন কোন রাষ্ট্র নাই যে আর যাই না প্রত্যেকটা রাষ্ট্র তো যায় ভিক্ষা করছি যেমন ধর ইটালি ফ্রান্স জার্মান তারপর মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল ব্যাংকক ফাতায়া আবার নোয়াখালী তারপর সিটাং বরিশাল বিভিন্ন দেশে এসব দেশে ভিক্ষা করে আয় একটা সম্মান অর্জন করছি আয় একটা খিতাব অর্জন করছি মানে খেতাব কি জানছি সনদপত্র পাইছি আর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জেলার আমার একটা এজেন্সি আছে শাখা আছে আমার অ্যাসিস্ট্যান্ট আছে এতটা যা ইনকাম করে পার্সেন্টেজ আমাকে ফাটায় যায় বুঝেছি মানছি নেই এখন ভিক্ষার কিছু স্টাইলিটিস আছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্টাইলে ভিক্ষা করে প্রথমত এখন বুঝতে হইব যে তোমরা ভিক্ষা করলে কুলে করি করতে আরো এটা তো তোমাদের স্টাইল আর কি আমি তো বিভিন্ন দেশের ভাষা জানি তোদেরকে বিভিন্ন দেশের ভাষা শিখতে হইব ধর যে আমি যদি ব্যাংককে যাই তোদেরকে সঙ্গে করে নিয়ে যাব এখানে বিভিন্ন সহকে মানে জায়গা জায়গা বসা দিলে এখানে ভিক্ষার একটা স্টাইল আছে সেই স্টাইল কিন্তু অন্য স্টাইলে ভিক্ষা করতে হয় এটা আর জানতে হবে ব্যাংককের প্রথমত ব্যাংককের ভাষা তো শুরুতে মেমা পেমা গো বেড়াও মেমা পেমা গো ভাগাও মেমা পেমা গো ভাগাও এটা কি ছাগলে ডাকে না আর ফাগলে ঘাস খায় মানে কি আর তোরা শুরুতে যদি এমন কটকা পাইতাস আচ্ছা কইতাছি মিমা পিমা কো বাগাও মিমা পিমা কো বাগাও মিমা পিমা কো বাগাও ইসকো ক্যা কহতা হ্যায় ইসকো কহতা হিন্দি বাংলা হিন্দি সং হিন্দি সুলতান নাহি হিন্দি সুলতান নাহি তোমাকে বলছি থাই ভাষা এখন যদি এটা না পারো না প্রবলেম আর একটা ভাষা চলি যাবো এখন তুমি ইয়েতে মালয়েশিয়ান ভাষাতে আমি একটা পুরুষ মানুষ মহিলাকে হাত দেবো নারী নির্যাতনের কাছে বই দিয়ে আপনি স্বপ্নে হাত থেকে মাটিতে পড়ে গেলেন বেতা কি বেশি পাইছেন না কম পাইছেন চাপাবাজ